नमस्कार, आमी देवाशीष। होम कोचिंग बांगला एडुकेशनल यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। देखो, आज के आमरा एकटा बिगेस्ट अनाउंसमेंट तुम्हारे जोन्नो निये एसेछि। एई अनाउंसमेंटटा स्पेशली होच्छे डब्ल्यूपी कन्स्टेबल परीक्षार्थीदेर जोन्नो, कारण तुम्हारा सकले जानो रिसेंटलि 26 सेप्टेम्बर डब्ल्यूपी कन्स्टेबलेर प्रिलिम परीक्षा होते चलेछे। ओके, तो देखो, डब्ल्यूपी कन्स्टेबल प्रिलिमिनारि एक्साम 2021 के टार्गेट करे आमरा एकटा सिलेक्शन ब्याच स्टार्ट करब। ব্যাচটা স্টার্ট হবে 26 আগস্ট, ব্যাচটা চলবে 25 সেপ্টেম্বর পর্যন্ত। ওকে, এই ব্যাচটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ। এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে কাউকে এক টাকাও পেড করতে হবে না। ওকে, কিন্তু কথা হচ্ছে এই সিলেকশন ব্যাচে তোমরা কিভাবে যুক্ত হবে। এই সিলেকশন ব্যাচে মাত্র আমরা 50 জন ক্যান্ডিডেটকে নেব, এর বেশি ক্যান্ডিডেট কিন্তু নেব না। ব্যাচে যুক্ত হতে গেলে তোমাদেরকে শর্ত মেনে চলতে হবে। ব্যাচে যুক্ত হওয়ার যে শর্ত আমি তোমাদেরকে দেব, যে টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদেরকে দেবো, সেই টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে তোমাদেরকে প্রত্যেককেই থাকতে হবে। আর যদি তোমরা এই শর্তগুলো না মেনে চলো, শর্ত যদি অগ্রাহ্য করো, তাহলে কিন্তু ব্যাচ থেকে বের করে দেওয়া হবে। ওকে, কারণ এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে আমি এক টাকাও পয়সা নিচ্ছি না, শুধু যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো মানতে হবে। ওকে, আর এই ব্যাচে তোমরা কী কী সুযোগ সুবিধা পাবে সমস্ত কিছু আমরা আলোচনা করছি। এই ব্যাচে তোমাদের আমি সকলকেই স্বাগত জানাই, যারা এখনও পর্যন্ত 0% প্রিপারেশনে রয়েছ, বা যাদের প্রিপারেশন 30-40 রয়েছে, যাদের প্রিপারেশন 50-60 রয়েছে, বা যাদের প্রিপারেশন 80+ রয়েছে, তাদের সকলকেই আমরা এই সিলেকশন ব্যাচে স্বাগত জানাই। কিন্তু একটাই হচ্ছে শর্ত, শর্ত কিন্তু মেনে চলতে হবে। শর্ত যদি না মানে, তাহলে কিন্তু তাকে ব্যাচ থেকে বের করে দেওয়া হবে। ওকে, তো দেখো, এই ব্যাচে যুক্ত হওয়ার আগে তোমাদেরকে আমি আরেকবার তোমাদের যা সিলেবাস সেটার সাথে পরিচয় করিয়ে দিই, কারণ তোমরা অনেকেই রয়েছো যারা সিলেবাস সম্বন্ধে এখনও কিন্তু ওয়াকিবহল নও। ঠিক আছে, তো চলো সিলেবাসটা কি দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের সিলেবাসটা রয়েছে কি, জেনারেল নলেজের উপর রয়েছে 50 নাম্বার, আর ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কর উপর রয়েছে 30 নাম্বার, আর রিজনিংয়ের উপর রয়েছে 20 নাম্বার। ওকে, তো সমস্ত বিষয়ের ক্লাস হবে, ওটার জন্য চাপ নেই। কথা হচ্ছে, অনেকেই কিন্তু জানো না এই 50 নাম্বার মার্কের মধ্যে কত থেকে অর্থাৎ কোন সাবজেক্টের উপর কত ওয়েটেজ রয়েছে। তো চলো তোমাদেরকে ওয়েটেজটা একবার দেখিয়ে দিই। দেখো, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেট আপ ছিল তার উপর ভিত্তি করে আমরা একটা ওয়েটেজ বার করেছি। দেখো, ইতিহাসের উপর ওয়েটেজ ছিল কত, 8-9 নম্বরের। ঠিক আছে, ভূগোল থেকে 6-7 নম্বর, স্ট্যাটিক জিকে 5-6 নম্বর, ভারতীয় সংবিধান 2-3 নম্বর, অর্থনীতি অর্থাৎ ইকোনমির উপর 1 নম্বর, ভৌতবিজ্ঞানের উপর 7 নম্বর প্রায়, জীবনবিজ্ঞানের উপর 5-6 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 4-5 নম্বর, খেলাধুলার উপর 4-5 নম্বর, কম্পিউটারের উপর 1 নম্বর। এটা হচ্ছে তোমাদের এই 50 নম্বর যে ওয়েটেজ তার লিস্ট। ক্লিয়ার? এবার কথা হচ্ছে, দেখো, এবার তোমাদের মাথায় আসবে যে তাহলে ক্লাস কিভাবে হবে। ক্লাস হবে, দেখো, এই যে 50 নম্বর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজের উপর, এর জন্য আমরা একটা ক্লাস করব। ঠিক আছে, এর মধ্যে ওয়েটেজগুলো দেখো একবার, ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে, ভারতীয় সংবিধান, অর্থনীতি, এছাড়াও কম্পিউটার বা যে কোশ্চেন রয়েছে এক্সট্রা আরও কিছু বিবিধ কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোর জন্য আমরা একটা ক্লাস করব। ঠিক আছে, যে ক্লাসটা আমাদের ইনক্লুড থাকবে, যে আমরা 3000 স্পেশাল জিকে সিরিজ শুরু করেছি, ডাব্লিউপি কনস্টেবল স্পেশাল, যার অলরেডি আমরা 1000 কমপ্লিট করেছি তার মধ্যে। ওকে, আর এই যে তোমাদের সায়েন্স পোর্শনটা রয়েছে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ঠিক আছে, এর মধ্যে আমরা যে রেলওয়ের ক্লাসগুলো করাবো, ঠিক আছে, রেলওয়ে সায়েন্সের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো তোমাদেরকে দেখতে হবে, ওর মধ্যেই এই সায়েন্সটা তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আবার অনেকেই বলবে যে আমরা রেলওয়ের ক্লাস কেন দেখতে যাবো। দেখো, যখনই তোমরা রেলওয়ের ক্লাস দেখবে, তখন যে তোমাদের সায়েন্সের জন্য প্রিপারেশন সেটা কিন্তু অনেক হাই লেভেলের হবে, কারণ তোমরা সকলেই জানো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে যে সায়েন্সের কোশ্চেন জিজ্ঞেস করা হয় সেটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড লেভেলের জিজ্ঞেস করা হয়। ওকে, তুলনামূলক যে কোশ্চেন থাকে ডাব্লিউপি কনস্টেবল তার থেকে। ওকে, আর দুটো ক্লাস হয়ে গেলো তোমাদের, একটা হচ্ছে সায়েন্সের ক্লাসের জন্য রেল গ্রুপ ডির ক্লাসগুলো দেখতে হবে, আর জিকের জন্য 3000 জিকে সিরিজের ক্লাস দেখতে হবে। এবার পড়ে থাকলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা 10টি করে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস শুরু করব, সেই ক্লাসটা তোমাদেরকে দেখতে হবে, 3টে ক্লাস। ওকে, এবার পড়ে থাকলো অঙ্ক আর রিজনিং। ঠিক আছে, অঙ্কর জন্য একটা স্পেশাল ক্লাস হবে যেখানে প্রত্যেক দিন 10টি অঙ্কের সমাধান হবে, আর রিজনিংয়ের জন্য একটা স্পেশাল ক্লাস হবে যেখানে প্রত্যেক দিন 10টি রিজনিংয়ের সমাধান হবে। এইভাবে তোমাদের টোটাল যে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে জিকের জন্য 1টা ক্লাস, ঠিক আছে, জিএস অর্থাৎ জেনারেল সায়েন্সের জন্য হচ্ছে 1টা ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 1টা ক্লাস, আর ম্যাথামেটিক্সের জন্য 1টা ক্লাস, আর রিজনিংয়ের জন্য 1টা ক্লাস। ওকে, প্রত্যেক দিন তোমাদেরকে এই 5টি ক্লাস অ্যাটেন্ড করতে হবে। ওকে, তোমাদেরকে সময়টাও দিয়ে দিই। দেখো, এই 5টি ক্লাসের মধ্যে জিকের ক্লাস প্রায় হবে 30 মিনিট,
জিএসের ক্লাসও প্রায় হবে 30 মিনিট, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস একটু কম সময়ের হবে, প্রায় 15 মিনিট হবে, ম্যাথামেটিক্স ক্লাস হবে প্রায় 30 মিনিটের মতো, আর রিজনিংয়ের ক্লাসও হবে প্রায় 30 মিনিট। তাহলে এক ঘন্টা দুই ঘন্টা, আর এখানে পড়ে থাকছে দুই ঘন্টা 15 মিনিট অ্যাপ্রক্স, প্রায় ধরে নিতে পারো তোমরা দুই ঘন্টা 30 মিনিট মতন আমাদেরকে সময় তোমাদেরকে দিতে হবে। এই দুই ঘন্টা 30 মিনিটের ক্লাস তোমাদেরকে করতে হবে প্রত্যেক দিন, ওকে। ক্লাস কিন্তু মিস করা চলবে না এবং ক্লাস স্কিপ করাও চলবে না, ক্লিয়ার? এটাই হচ্ছে শর্ত। এবার হচ্ছে তোমাদেরকে আমি হোম স্টাডি করার জন্য একটা টাইম দেবো, ঠিক আছে? অর্থাৎ নিজে স্টাডি বা সেলফ স্টাডি করার জন্য, সেটা আমি পরে আলোচনা করছি, ক্লিয়ার? তো ক্লাস তোমাদেরকে করতে হচ্ছে এই পাঁচটি ক্লাস, পাঁচটি ক্লাসে তোমাদের যে সময় লাগবে সেই সময়টা হচ্ছে দুই ঘন্টা 30 মিনিট, এটা তোমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে, মাস্ট, ওকে। চলো এবার শর্তগুলো দেখে নেওয়া যাক কী রয়েছে। ব্যাচে যুক্ত হওয়ার শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে আমরা যতগুলো ক্লাস করাবো প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করা চলবে না, ওকে। এটা হচ্ছে প্রথম শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে প্রত্যেকটা ক্লাসের তোমাদেরকে ফিডব্যাক আমাদেরকে জানাতে হবে, ক্লাসের কোশ্চেন স্ট্যান্ডার্ড সম্পর্কে, ক্লাস কতটা তোমাদের উপকার এসেছে তা, বা ক্লাসে কোশ্চেন যা আলোচনা হয়েছে তা গ্রহণযোগ্য কি না, সমস্ত কিছু ফিডব্যাক কিন্তু জানাতে হবে। স্পেশালি তোমরা ডিমান্ডও করতে পারো যে আমাদের কোন বিষয়ের উপর ক্লাসের প্রয়োজন বা ইত্যাদি, যা কিছু তোমাদের ডিমান্ড থাকবে সেটা তোমরা ফিডব্যাক জানাতে পারো, ওকে। সঙ্গে তোমাদেরকে প্রুফও দিতে হবে যে তোমরা ক্লাস অ্যাটেন্ড করেছো, স্ক্রিনশট তোমাদেরকে সেন্ড করতে হবে যে হ্যাঁ আমরা ক্লাস করেছি। যারা কিন্তু সেন্ড করবে না বা যারা প্রুফ দেবে না যে আমরা ক্লাস করেছি কি বা করিনি, তাদেরকে কিন্তু আমরা ব্যাচ কোর্স থেকে বার করে দেবো, কারণ আমরা অলরেডি বুঝতে পেরে যাবো যে কে ক্লাস করছে আর কে ক্লাস করছে না, ঠিক আছে? যারা ক্লাস করবে না তাদেরকে আমরা ব্যাচে রাখবো না, ক্লিয়ার? থার্ড যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, ব্যাচে যুক্ত হওয়ার পর অনেকে কী হয়, কিছুদিন কন্টিনিউ থাকে, আবার তারপর তাদের সেই আগামী যে রুটিন ছিল পুরনো রুটিন, সেই পুরনো রুটিনে চলে যায়, অর্থাৎ পড়াশোনা কিন্তু সেই লেভেলের করে না। তো আমরা এই এক দুদিনের মোটিভেশনের মধ্যে কিন্তু নেই, ঠিক আছে? যদি তোমাদের মধ্যে এক দুদিনের যে মোটিভেশন বা সেই পাওয়ার তোমাদের মধ্যে রয়েছে, তো সেই পাওয়ারের আমাদের প্রয়োজন নেই, আমরা লাইফ টাইম পাওয়ার খুঁজছি, ঠিক আছে? তোমার মধ্যে যদি সত্যি WUP কনস্টেবল হওয়ার যে ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাটা রয়েছে, উদম ইচ্ছা রয়েছে, তাহলে তুমি এই ব্যাচ কোর্সে আসো। আর যদি তুমি ক্যাজুয়ালি নিচ্ছো, পরীক্ষার সাথে সাথে আমি সব কিছুই করবো, অর্থাৎ সব কিছু বলতে এখন বলা হচ্ছে, দেখুন পরীক্ষার সাথে এখন বেশিরভাগই কী চাই যে আমি এন্টারটেনও হবো, এছাড়াও আরও এক্সট্রা অ্যাক্টিভিটিতেও আমরা যুক্ত থাকবো বা আলাদা কিছুও করবো। এই 30 দিন কিন্তু শেষ মতো কিছু করলে চলবে না, হ্যাঁ তুমি করতে পারো, শর্ত একটাই, তোমাকে ক্লাস করার পর সেগুলো করতে হবে, করবো না, ঠিক আছে? তো বিশেষ কোনো শর্ত নেই, শর্ত হচ্ছে এগুলোই যে তোমাদেরকে ক্লাস প্রত্যেকটাই অ্যাটেন্ড করতে হবে, এক কথায় জেনে নাও এটাই হচ্ছে শর্ত। একটা ক্লাসও ফাঁকি মারা চলবে না, যদি ফাঁকি মারো তাহলে কিন্তু ব্যাচ থেকে বার করে দেওয়া হবে, ক্লিয়ার? এবার কথা হচ্ছে যে এই ব্যাচে যুক্ত হওয়ার পর তোমরা কী কী সুযোগ সুবিধা পাবে, ঠিক আছে? দেখো ব্যাচে যুক্ত হওয়ার পর প্রথমত যে সুযোগ সুবিধা পাবে তোমরা, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসের PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে, এক টাকাও পয়সা পেড করতে হবে না, ঠিক আছে? ক্লাসের PDFগুলোর কথা বলছি আমি, তার মানে এই নয় যে আমাদের সমস্ত PDF তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? কিছু কিছু PDF রয়েছে যেগুলো পেডও রয়েছে, কিন্তু যেগুলো তোমাদের ক্লাসে করাবো সেই সমস্ত PDF আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে? কোনো চাপ নেই। এবার কথা হচ্ছে আর কী কী সুযোগ রয়েছে, আর সুযোগ রয়েছে স্পেশালি গাইড। স্পেশালি গাইড বলতে এই যে 50 জন ক্যান্ডিডেট থাকবে তাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আমি পার্সোনালি করব, ঠিক আছে? যদি তোমাদের কখনো ডিমোটিভেট ফিল হয় বা কোনো সাবজেক্টে কোনো অসুবিধা হয়, যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারো, আমরা যদি ফ্রি থাকি তাহলে আমরা কিন্তু পার্সোনালি তোমাদেরকে গাইড করব, ঠিক আছে? যে কোন টপিকের উপর পড়বে, কতক্ষণ পড়বে না পড়বে, সমস্ত কিছু তথ্য কিন্তু আমরা তোমাদেরকে গাইড করব, ক্লিয়ার? আর এই সিলেকশন ব্যাচের সংখ্যা বাড়তে পারে যদি তোমরা দেখা যায় যে তোমাদের মধ্যে 50 জনেরও বেশি ক্যান্ডিডেট এই শর্তগুলো মেনে চলছে, তাহলে কিন্তু আমি ব্যাচ, এটা হচ্ছে প্রথম ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচও স্টার্ট করতে পারি, কিন্তু শর্ত মানলে। শর্ত যদি না মানে তাহলে একটাও ব্যাচ করবো না, ঠিক আছে? যদি দেখা যায় যে 50 জন স্টুডেন্টও শর্ত মানছে না, তাহলে আমি কিন্তু যজন মানবে শর্ত, অর্থাৎ 10 জন, 1 জন বা 5 জন তাদেরকেই আমি বেঁচে রাখবো, আদারওয়াইজ বাকি কাউকে রাখবো না, ক্লিয়ার? শর্ত কিন্তু মানতে হবে, একটাই কথা, ওকে? কারণ আমি সমস্ত কিছু তোমাদেরকে ফ্রি দিচ্ছি, স্পেশাল গাইড দিচ্ছি, আর তোমরা যদি শর্ত না মানো আর পরে আমাকে শুনতে হবে যে আমাদের সিলেকশন হলো না, তাহলে কিন্তু আমার খারাপ লাগবে, আমার যে পরিশ্রম সেটা ব্যর্থ যাবে, ঠিক আছে? তো সেই জন্যই তোমাদেরকে বলছি শর্ত মানতে হবে। আরেকটা কথা, ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এতক্ষণ আমার তরফ থেকে বললাম, এবার তোমরা নিজের দিক থেকে ভেবে দেখো যে তোমরা সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাচ্ছ, তোমাদেরকে জোরপূর্বক স্টাডি করানো হচ্ছে, শর্ত দিয়ে পড়াশোনা করানো হচ্ছে, এর থেকে বেটার কিছু হয়?
আমার তো মনে হয় না কিছু হয় বলে। আমাকে যদি এইভাবে কেউ পড়ায়, ঠিক আছে, যে তোমাকে সমস্ত কিছু আমি ফ্রিতে দেবো, তোমার কন্ডিশন একটাই যে আমাকে পড়তে হবে, তা আমি তো তার কাছে 100% মানে আমার যতটা সময় রয়েছে সমস্ত সময় দিয়ে দেবো, কারণ আমি সেখানে স্পেশালি গাইড পাচ্ছি, ফ্রি পাচ্ছি। এবার তোমরা জানি না কতটা কী সেটা কাজে লাগাতে পারে, বা তোমরা কতটা দেখো, সুযোগ সবার কাছেই আসে বা সুযোগ কিন্তু সবাইকেই দিয়ে থাকে। এবার কেউ সুযোগের ব্যবহার করতে জানে, কেউ সুযোগের ব্যবহার করতে জানে না। যে সুযোগের ব্যবহার করতে জানে না তারা কিন্তু সকলে ফেলিউরের যে লিস্ট সেই লিস্টে থাকে, আর যারা সুযোগের ব্যবহার করতে জানে তারা কিন্তু সকলেই সাকসেসের লিস্টে থাকে। এবার যদি তুমি ফেলিউর হয়ে থাকো তাহলে ডেফিনেটলি তুমি সুযোগের ভালো ব্যবহার করতে পারবে না, অর্থাৎ সৎ ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? তো নিজের কথা ভাবো, নিজের পরিবারের কথা ভাবো, কারণ বুঝতেই পারছো এখন ভ্যাকেন্সি যে খরা কতটা খরা চলছে, ঠিক আছে? যে কোনোভাবে যে কোনো জায়গায় যদি একটা কাজ পেয়ে প্রতিষ্ঠিত হয়ে যাও তো নিজের সাথে নিজের পরিবারকেও এগিয়ে নিয়ে যেতে পারবে, 10 জনের মুখে হাসি ফোটাতে পারবে, নিজের লাইফটাও কিন্তু বনে যাবে, ঠিক আছে? আর যদি যেমনটা চালিয়ে যাচ্ছ, ঠিক আছে, কন্টিনিউয়াসলি সেরকমভাবে যদি চালিয়ে যাও তাহলে কিন্তু কারো ক্ষতি হবে না বস, ক্ষতিটা তোমারই হবে, আমার কিছু হবে না, ঠিক আছে? আমার ব্যাচ হয়তো 25 সেপ্টেম্বর শেষও হয়ে যাবে, দেখা যাবে আলটিমেট তোমাদের মধ্যেই কিছু স্টুডেন্ট রয়েছে যারা সিলেকশন হয়ে গেলো, যাদের হলো না, যারা হলো না তারা তাদের ভুলের জন্যই হবে না, ঠিক আছে? তো তোমাকে দায়িত্ব নিয়ে পড়তে হবে। আর আমি একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি কখনোই শর্তের মধ্যে তোমাদেরকে এরকম শর্ত দেবো না যে তোমাকে 24 ঘন্টাতে 10 ঘন্টা কি 12 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে? লিমিটেড, আমরা যদি প্রত্যেক দিন 1 থেকে 2 ক্লাস দেবো, এই 1 থেকে 2 ক্লাস, ঠিক আছে, আর এক্সট্রা বাড়িতে তোমাদেরকে 3 ঘন্টা পড়তে বলবো, ঠিক আছে? 1 ঘন্টা হচ্ছে জিকেজিএসের উপর, 1 ঘন্টা হচ্ছে অঙ্কর উপর, আর 1 ঘন্টা হচ্ছে রিজনিংয়ের উপর। এই 3 ঘন্টা তোমরা বাড়িতে পড়ো, যে কোনো সময় 3 ঘন্টা বাড়িতে পড়ো, আর বাকি সময়টা ক্লাস করো, প্রিলি পাস করার দায়িত্ব কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো যদি তোমরা মেনে চলো তাহলে, আর যদি না মেনে চলো, দেখো পড়তে বসেছো আবার পড়ছো না, বই নিয়ে বসে আছো, মোবাইল ঘাঁটছো বা অন্য কোনো জায়গায় চিন্তাধারা রয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না বস, একদম সিরিয়াসলি। 3 ঘন্টা যে তোমাদেরকে বললাম, 3 ঘন্টা এনাফ টাইম, 30 দিনে 3 ঘন্টা, একদিনে যদি 3 ঘন্টা পড়ো তাহলে প্রায় 30 দিনে তোমরা কতক্ষণ পড়ছো, প্রায় 80 ঘন্টা প্লাস ধরছি আমি, ঠিক আছে? 3 ঘন্টা না গড় ধরলে আমি প্রায় 2.5 ঘন্টা ধরে গড় ধরছি, 80 ঘন্টা প্লাস যদি পড়াশোনা করো তো বুঝতে পারছো কিছু থাকবে। অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো শেষ হয়ে যাবে, রিজনিং প্রত্যেকটা ইম্পর্টেন্ট শেষ হয়ে যাবে, জিকেজিএস রিভিশন হয়ে যাবে, আর সঙ্গে আরও ক্লাস রয়েছে, কিন্তু পড়তে হবে, ঠিক আছে? নতুবা এটা নয় যে একদিন আমি 8 ঘন্টা পড়লাম, 10 ঘন্টা পড়লাম, তারপর আবার 10 দিন পরে আমার দেখা গেলো যে 1 ঘন্টাও পড়া হচ্ছে না, এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে? মোটিভেশন এমনভাবে রাখবে ভিতর দিক থেকে যেন পুরো একদম লক্ষ্যে না পর্যন্ত, মানে লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত যেন মোটিভেশন থেমে না যায়, ঠিক আছে? 100% দিয়ে সেই মোটিভেশনটাকে বজায় রাখতে হবে। সো যদি তুমি নিজের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাকে পূরণ করতে চাও তাহলে এই বেচ কোর্সে এসো, তোমাকে আমি স্বাগত জানাচ্ছি। আর যদি তোমার মধ্যে সেই পাওয়ার নেই, সেই এনার্জি নেই তোমার ইচ্ছা পূরণ করার, তোমার নিজের মধ্যেই ইচ্ছে নেই, তাহলে তোমার নিজের যা সিদ্ধান্ত সেটাই তুমি নিতে পারো, ওকে? তো যাই হোক, অনেক কিছু তোমাদের সামনে কথা আমি শেয়ার করলাম, ঠিক আছে? তোমরা দেখা যাক কে কতটা আগ্রহী রয়েছো এই বেচ কোর্সে যুক্ত হওয়ার জন্য এবং কে কতটা সিরিয়াস রয়েছো, ঠিক আছে? সিরিয়াস স্টুডেন্ট ছাড়া কিন্তু আমি কাউকে নেব না, ওকে? তো অলরেডি আমার একটা গ্রুপ মানে পুরো ফুল হয়ে গেছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ বানিয়েছিলাম WP কনস্টেবলের জন্য, সেটা ফুল হয়ে গেছে। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা গ্রুপের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে, কিন্তু যারা ওই গ্রুপে যুক্ত রয়েছো, ঠিক আছে, ওই গ্রুপটার নাম হচ্ছে HC5WP স্পেশাল। সেই গ্রুপে যদি তোমরা যুক্ত রয়েছো তাহলে সেখানে থাকো, এখানে যুক্ত হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ অন্যদেরকেও সুযোগ দাও। আর যদি তোমরা ওই গ্রুপে না যুক্ত হয়ে থাকো, ঠিক আছে, কারণ অনেকেই ওই গ্রুপে যুক্ত হওয়ার সুযোগ পায়নি, ওই গ্রুপটা অলরেডি ফুল হয়ে গেছে, তাদের জন্য আমি এই গ্রুপটা ক্রিয়েট করছি। এই গ্রুপটা হবে HC9, ঠিক আছে? HC9WP স্পেশাল, ওকে? তো এই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে, ক্লিয়ার? তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থাকো, সফলতা একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।